এটা বলেন যে এমপিরা বলতেছে যে এই কোভিডের ইস্যু নিয়ে কতটুকু চুরি চামারি হয়েছে এগুলা একটু দেখার জন্য। আমি একমত তাজ ভাই, শতভাগ একমত। চুরি চামারি, হ্যাঁ, এখানে পুকুর চুরি করা হয়েছে যে এখন আস্তে সাগর চুরি হয়ে গেছে, পুকুর চুরি হয়ে গেছে। আমরা যাচ্ছি আয়ারল্যান্ড কি করছে। একটু আগে অনবন্ধিত অভিবাসীদের ব্যাপারে আমরা কথা বলেছি, শিক্ষিক সমুদ্রের ওপারে তারা অনবন্ধিত অভিবাসীদেরকে লিগ্যালাইজ করছে এবং সেটার পার্লামেন্টে তারা প্রস্তাব দিয়েছে, আউটলাইন দিয়েছে তাদের মিনিস্টার কিভাবে করে তাদেরকে নেওয়া হবে। এটা হচ্ছে মাত্র এক মাস আগে, 23 এপ্রিল থেকে শুরু করেছে, 9 জুনে তাদের এই জিনিসটা আপডেট হয়েছে। সুপ্রিয় দর্শক, তাদের আনডকুমেন্টেড স্কিমটা ফাইনালাইজ তারা করবে 2021 সালের শেষে এবং তাদের আউটলাইনটা দিয়েছে, কি থাকতে পারবে কি থাকতে পারবে না, তাদের কি হতে হবে, সব তথ্য তারা দিয়ে দিয়েছে এবং তারা বলেছে যে আমরা এই 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 জিনিস দেখব। আমার মনে হয় এখান থেকে শিক্ষা নেওয়ার আছে। আমি এবং তাজ ভাই একমত, ঢালাওভাবে দেওয়াটা ঠিক হবে না, কিন্তু যেহেতু আয়ারল্যান্ড এই কাজ করছে, 1 মিলিয়নের বেশি রিফিউজিকে এদেশে আশ্রয় দিয়েছিল জার্মানি, তাদের কি অর্থনীতি ধসে পড়েছে নাকি তাদের অর্থনীতি আরো শক্তিশালী হয়েছে, আমাদের এত জিজ্ঞাসার সময়টা চলে আসছে। কিন্তু এখানে আমার একটি প্রশ্ন, আপনারা যারা এটা ঢালাওভাবে চাচ্ছেন, আমরা দেখি কি প্রশ্ন। 370 বিলিয়ন ঋণে আছে বিলেট, এটা বছরের পর বছর এই টাকার ঘানি আমাদের টানতে হবে, আমাদের কোভিডের জন্য আরো অর্থনীতি পিছিয়ে যাবে, তাজ ভাইয়ের মতো লোক যারা আছেন তাদের ট্যাক্স বেড়ে যাবে, এখন এরা কি ট্যাক্স দিতে চাবে? এদেশের ট্যাক্স অ্যাভয়েডেন্স এবং ট্যাক্স ফাঁকি দেওয়ার সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, সুতরাং সেক্ষেত্রে ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে, উন্নয়ন ক্ষতিগ্রস্ত হবে। 370 বিলিয়ন পাউন্ড মুখের কথা না, এরপরও কিন্তু আরও যাবে, করোনা ভাইরাস শেষ হয়নি, এখনও হাসপাতালে লাইন লেগে আছে, এখনও 15-20 পাউন্ডের যে আপনার এক একটা কোভিডের টিকা সেটা বিনা পয়সায় দেওয়া হচ্ছে, বিনা পয়সায় টেস্ট করা হচ্ছে, বাসায় অনেক আপনার করোনা ভাইরাসের টেস্ট কিট আপনার বাসায় পড়ে আছে। ভাই এখন একটু উপরে যান, উপরে যান। জি তাজ ভাই, ওকে, উপরে উপরে যান, এখানে রাখেন। জি দর্শক, কি বলছে এখানে, এমপিস কল ফর ইমিডিয়েট ইনকোয়ারি ইনটু কোভিড রেসপন্স টু লার্ন দ্য লেসনস অফ হোয়াট ওয়েন্ট রং। তো নাশিদ ভাই, আপনি বাইপাস কেন করতেছেন, যেহেতু নিউজ দেখাইতেছেন, এটা বলেন যে এমপিরা বলতেছে যে এই কোভিডের ইস্যু নিয়ে কতটুকু চুরি চামারি হয়েছে এগুলা একটু দেখার জন্য। আমি একমত তাজ ভাই, শতভাগ একমত। চুরি চামারি, হ্যাঁ, এখানে পুকুর চুরি করা হয়েছে যে এখন আস্তে সাগর চুরি হয়ে গেছে, পুকুর চুরি হয়ে গেছে, বাইরে। আমি একমত। প্রিয় দর্শক, তাজ ভাই যেটা করে, রাস্তা যেতে থাকলে বলে রাশিদ ভাই একদিন দেখবেন তার সার কথা ঠিক হয়েছে, রাস্তা কনস্ট্রাকশনে যে কত চুরি করে, রাস্তা আটকায় রেখে যে কত জিনিস চলে যাচ্ছে, আমরা সেই জিনিসটা জানি না। চোখ কান খোলা মানুষ তো, খেতে খেয়ে সেলফ মেড ম্যান, আজকে যে এত শানসকত সব জিনিস দেখছেন, সিলেটে না তিনি জিরো থেকে হিরো হয়েছেন, তিনি সেলফ মেড ম্যান, তিনি এটা বুঝতে পারেন। আমি ধন্যবাদ দিই তাজ ভাইকে তার এই উত্তর, আজকে অনুষ্ঠান শুরুর আগে এই বিষয়ে কথা বলছিলাম। তো আমি জিজ্ঞেস করবো আপনাদেরকে যে রাজনীতিবিদদের যে জিনিসটা হচ্ছে এবং এটা যে পার্লামেন্টারি ইনকোয়ারির কথা বলা হচ্ছে, এই ট্যাক্সের ঘানি কাটতে হবে আপনার আমার তাজ ভাইয়ের মতো লোকদের, এবং সিগনিফিক্যান্ট ফিনান্সিয়াল রিস্ক ফর ডিকেডস, অর্থাৎ তাজ ভাই আজকে 7 বার চিন্তা করবে, ম্যানচেস্টারের অফিস করবো, চিন্তা করেছিলাম কোভিডের উপর কি করবো, এরকম আরও 25 জন চিন্তা করবে, আমার এটাকে ডাউন সাইজ করবো কিনা, মিডিয়াম সাইজ করে ফেলবো কিনা, স্মল করে ফেলবো কিনা। সুতরাং আপনি যখন বিজনেসকে বিগ থেকে স্মল, মিডিয়াম থেকে স্মল বা বিগ থেকে মিডিয়াম করবেন, তখন অর্থনীতি সামনের দিকে যাবে না, পিছন দিকে যাবে। সেই অর্থনীতিকে পিছন দিকে যাওয়ার বিষয়টাকে আমরা বুঝতে পারছি, আমাদের অ্যানালিসিসে আছে, আপনাকে সেই রিস্ক ম্যানেজমেন্ট করছি, আমার প্রশ্ন হচ্ছে সেটা। এবং বলা হচ্ছে যে 10 বিলিয়নের বেশি যে যে পিপিই ছিল সেগুলো সব নট ফিট ফর পারপাস, 10 বিলিয়ন পাউন্ড শুধু নষ্ট করা হয়েছে ক্রনিদের দিয়ে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের, 10 বিলিয়ন 370-এর মধ্যে, এটা প্রমাণিত, অন্যগুলোর কথা আমরা না বললাম। তাজ ভাই, আমাদের বিজনেসের, আমাদের কমিউনিটির কি এই ব্যাকআপ প্ল্যানটা আছে করোনার ধাক্কার বিরুদ্ধে? তাজ ভাই প্লিজ। নাশিদ ভাই, যারা দেখেন এখানে চাকরি করে, জি, they don't have any accountability, responsibility, and Dr. Dinesh bhai এখানে আমার চাকরি চলে গেলে আমি আরেকটা চাকরি পাবো, আমি হয়তো 9 to 6 বা 9 to 5 জব করব, I will pack up everything and I'll go home. জি দাস ভাই, as a businessman you have to think so many things, এবং my advice to all the businessmen, Nasib bhai, একজন আমিও ছোটখাটো businessman, so you always have to have a
একটা কন্টিনজেন্সি প্ল্যান থাকতে হবে, ব্যাকআপ প্ল্যান থাকতে হবে, এবং বিজনেসটা সব সময় আপনার, ইউ এজ এ পার্ট অফ ইউর ম্যানেজমেন্ট, আপনি এটা কন্ট্রোলে রাখতে হবে। কারণ আপনি যদি না রাখেন, এটা আউট অফ কন্ট্রোল হয়ে গেলে ইউ ক্যানট সাস্টেইন ইন ইউর বিজনেস। নাশিদভাই, আপনি মেনশন করছেন আমি ওপেন ডে করছি, ওল্ড ডামে করছি, আমার অনেক টাউনে ডিমান্ড আছে দ্যাট টু ওপেন এ ব্রাঞ্চ অফিস অফ তার সলিসিটার্স, বিস্টলে আমি করতে পারি, আমি ওল্ড ডামে করতে পারি, ম্যানচেস্টারে করতে পারি, দ্যার আর সো মেনি উইন্ডোজ অফ অপরচুনিটি, লুটনে করতে পারি নাশিদভাই। কিন্তু দোজ হু আর আস্কিং মি, আমার একটাই রিপ্লাই হচ্ছে কি ভাইয়া, আমি এই তার সলিসিটার মেনটেন করতে পারবো না, যে তার সলিসিটারকে আপনারা চিনেন এটা আমি মেনটেন করতে পারবো না, এবং ফিজিক্যালি ইট ইজ নট পসিবল ফর মি, সো আই ক্যানট এক্সপ্যান্ড এনি মোর ব্রাঞ্চ অফিসেস অফ তার সলিসিটার্স। নাসিব ভাই, আই হোপ এটা আমরা যদি সব বিজনেসম্যান যদি আমরা নাসিব ভাই এটা এইভাবে আমরা যদি চিন্তা করি, জিনিসটা যদি আমাদের কন্ট্রোলে থাকে, দেন দ্যার ইজ নো প্রসপেক্ট দ্যাট ইউ উইল বি আনসাকসেসফুল ইন ইউর বিজনেস। Are you a first-time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Benico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208-050-2478. For a better future awaits you. Benico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority. ইও অবস্থার মধ্যে টাকা ছাড়া আমার আর কোনো উপায় নাই। বাড়াইবে নিবে আজকে, কোন দিন যেন আমার বাড়ি হইব, গাড়ি হইব। জিও সেপাই রেডি, আমি লন্ডন আইছি এক উন্নত লাইফের আশায়, আর আমার স্বপ্ন বাস্তবায়নের সহযোগিতা করা তাজ সলিসিটার। We are committed to help people like Lal to achieve their dreams. Taj Solicitors. Believe in service. I help my plants to grow. My performance demands competence. Photography is my passion. Accountancy is my profession. We, Mahbub & Co, a team of dedicated professionals. Mahbub & Co Accountants. লন্ডন মুসলিম সেন্টার হোয়াইটচ্যাপেলে আব্দুল হক চৌধুরীর নেতৃত্বে ইস্টার্ন ট্রেনিং ব্রিটেনের দক্ষতায় যোগ্যতায় হাজারো মানুষের জীবনে পরিবর্তন এনেছে। ইসল, A1, A2, B1, B2 এবং লাইফ ইন দ্য UK-র জন্য আজই ফোন করুন। আপনার রেস্টুরেন্টে ফুড অ্যান্ড হাইজিন রেটিং 5 পেতে আমরা সাহায্য করি। ফুড সেফটি, হেলথ অ্যান্ড সেফটি এবং ফার্স্ট এইডে রয়েছে আমাদের বিশেষ কোর্স। ইস্টার্ন ট্রেনিং, ফোন 0207-096-1188।